দৃষ্টি দেওয়া যাক অন্যান্য খবরে। বাংলাদেশ টিকে আছে নদী নির্ভরতায়, তাই নদী বাঁচানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নৌপথের নাব্যতা ফেরানো ও দূষণ রোধে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। তিলোত্তমা ঢাকার চারপাশে নদীসমূহের দূষণরোধ ও নাব্যতা রক্ষায় প্রণীত মাস্টার প্ল্যানের আলোকে সম্পাদিত সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন এবং নীতিগত সিদ্ধান্ত বিষয়ক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের নদী বাঁচাতেই হবে, বাংলাদেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। শিল্প বর্জ্য থেকে নদীর দূষণ রক্ষা ও পানি প্রবাহ সচল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের যেখানে সেখানে ইন্ডাস্ট্রি তৈরি হয়, সেখানে ইন্ডাস্ট্রি করেই সমস্ত বর্জ্যটা নদীতে, সোয়ারিজের সমস্ত বর্জ্যটা নদীতে, তার উপরে বর্জ্য ব্যবস্থাপনা বা ওটাকে রাখা বা সেগুলিকে ব্যবস্থা করা, সেরকম কোনো পরিকল্পনাহীনভাবেই কিন্তু মানে ব্যবহার হচ্ছে, যার ফলে দূষণটা বেড়ে যাচ্ছে। আমাদের যে কোনো পরিকল্পনা করি না কেন, সেখানে বর্জ্য ব্যবস্থাপনা এবং পানির প্রবাহমান ঠিক থাকা, নদীগুলি ড্রেজিং করা এবং নদীর নাব্যতা না, সেই ব্যবস্থাটা আমাদের নেওয়া দরকার। প্রাকৃতিক দুর্যোগের চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে আঞ্চলিক অবকাঠামো নির্মাণের পরামর্শ দেন সরকার প্রধান। আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের বন্যার সাথে বসবাস করতে হবে, আর এটা বদ্বীপটা কিন্তু পলি দ্বারাই তৈরি, কাজে বন্যার পলিটাও আমাদের দরকার। কারণ একটা জিনিস লক্ষ্য রাখবে যে যখনই বড় বন্যা হয়েছে তারপর কিন্তু ফসল বেশি হয়, কারণ জমির উর্বরতা বাড়ে। তো কাজে বন্যাকে বন্যার ঠেকানা বন্ধ করে দেওয়া না, বন্যার সাথে বসবাস করা আমাদের এটা মাথায় নিতে হবে। জীবিকার কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকা ও চারপাশের নদীর পাড় রক্ষারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। ঢাকার নদীগুলির সাথে সাথে আমাদের কিন্তু এপার ওপার দুই পাড়ই এখন ডেভেলপ হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।